रियो ओलंपिक्स रे भाग नै ओडिसा फेरिले स्प्रिंट क्वीन श्रावणी नंद भुवनेश्वर विमान बंदर रे तांको भव्य संबर्धना दिया जाय छि। आगामी ओलंपिक्स ओ एशियन गेम्स लागि निजो को प्रस्तुत करुछंती बोली से कहिछंती। एही ओलंपिक्स तांको पाए बेस प्रेरणादायक थिला बोली कहिछंती श्रावणी। ফুলবাণীর রিও অলিম্পিক্স আমার সহ অনেক শ্রাবণী নন্দ যে কি রিও অলিম্পিক্সর অনুভূতি নিয়ে ফেরিছেন ওড়িশা ফেরিছেন শ্রাবণী কিভাবে ছিল অভিযান ছিল আর কোন সেটি যেভাবে ভাবে সেটি অলিম্পিক্সর অনুভূতি কোন ছিল নিশ্চয় যেটা কি মু স্পোর্টস আরম্ভ করিবার ভাবুলি যে জায়গার পৌঁছিবা পাই সেই জায়গার মু সেই সেইটি পাল দেখি আসিছি তো বহুত বড় এক্সপিরিয়েন্স ছিল বহুত বড় গ্রাউন্ড ছিল বহুত মানে তার অনুভূতি যেটা ছিল সেটা বড় বড় অ্যাথলিট মানে বহুত স্টার প্লেয়ার মানে ইউএসএ জ্যামাইকা ট্রিনিদাদ এন্ড টোবাগো যেটা কি স্প্রিন্টর যে মানে কুইন সেমানে সেটি ছিল তো সেমানক সহিত মিশিকি বহুত ভালো লাগিছিল। আপনকৰ আমি দেখুতলু টিভি স্ক্রিন দেখুতলু 200 যে মানে আপন রান করুতলে অধা পর্যন্ত 100 মিটার পর্যন্ত বহুত স্ট্যামিনা থিলা বহুত করতিল তারপরে কিছু প্রবলেম আসিথিলা তারপরে পছে যাইথিলে কোন সে অনুভূতি কি বড়িথিলা তা কোন প্রবলেম থিলা মোর বেস্ট রিয়াকশন টাইমিং থিলা হেটে তো স্টার্ট ওয়াজ বহুত ভালো থিলা তো তারপরে তুই তো মেইনটেইন পার্ট সেটা মোর সেথিপাই প্রবলেম আসিথিলা তো সেটা প্র্যাকটিস পরে প্র্যাকটিস করা পাই বহুত ইম্পর্টেন্ট যেটা কি সবু কম্পিটিশন রে গোটে পরে গোটে ফল্ট রহে গোটে পরে গোটে তাকে ক্লিয়ার করা কো পড়ে তো এটা মধ্যে সেমতি মো পাই গোটে কম্পিটিশন থিলা যেটা কি মতে নেক্সট কম্পিটিশন পাই ভালো মানে সেই ফল্ট কো ন করে কি নেক্সট তাকে ক্লিয়ার করা পাই ট্র্যাক রে অন্য প্লেয়ার মান থিলে জামাইকার থিলে বিভিন্ন অলগা ইউরোপিয়ান কান্ট্রি রে থিলে যে প্লেয়ার মান থিলে তাঙ্কো ভিতরে কোন থিলা গোটে কোয়ালিটি কোন থিলা আউ ওড়িশার আপনার রিপ্রেজেন্ট করুথলে কোন কোয়ালিটি আপন ভিতরে নথিলা কিছি কোয়ালিটি সেমতিরে সমানকর স্ট্রেংথ লেভেল অধিক থাকে যেটা কি আমার ভিতরে ন থাকে সেটা ভাবে আমার ইন্ডিয়ান ফুড উপরে প্রবলেম আছে কারণ ইন্ডিয়ান আমি যে ফুড খাও সেটা ডিফরেন্ট থাকে সে বহু হেলদি ফুড খাতে তারপরে সে কেউ ভাবে ট্রেনিং করতে সেটা দেখিপারিবি কারণ সেটি ট্রেনিং করতে সে কেবল ওয়ার্ম আপ করতে যেটা কি বিভিন্ন সাইন্টিফিকলি সে বিভিন্ন প্রকার জিনিস করতে যেটা আমি যেটা কি আমি ইন্ডিয়ান মানুষ সাইন্টিফিক জিনিস গুড়া মিলে নি তো যদি সাইন্স যদি স্পোর্টস সাইন্স যদি ডেভেলপ করিপারে ইন্ডিয়ারে তো নিশ্চয় স্পোর্টসরে ডেভেলপ হব। এনভায়রনমেন্ট গোটে থিলা যেটা কি রাতে সে প্র্যাকটিস করুলে রাতে বি খেলু হোলে যেভাবে দুতি চান্দি কিন্তু গণমাধ্যম কিন্তু তো যে এনভায়রনমেন্টর লা পরিবেশর যে গোটে তারতম্য লা কিছু প্রভাব পড়ুলা আপনার উপরে নিশ্চয় মো ইভেন্ট তো সকাল 9:30 লা তো সেই মতো এতটা প্রবলেম হয়নি কিন্তু নর্মালি আমি যে ওয়ার্ল্ডর যে কম্পিটিশন হুয়ে কেবল অলিম্পিক্স নুহ অন্য বিভিন্ন প্রকার কম্পিটিশন ডায়মন্ড লিগ গোল্ডেন স্পাইকস হুয়ে সেগুলো সবু ক্লব মিট হুয়ে যেটা কি আমি সেতিরে পারমিশন মিলে নি খেলি যাওয়া হুয়ে তো টাইমিং হুয়ে যেকোনসি বি হুয়ে যদি ভালো এক্সপোজ মিলি সবুলে সেতিরে বহুত এক্সপিরিয়েন্স গেইন হুয়ে হঠাৎ গোটে দিন পাই গোটে কম্পিটিশন যাব রাতে যাই দৌড় দিয়ে আসবে সেটা তো হয়ে পারবনি কেবি কেহি বি সেটাকে অ্যাডজাস্ট করে পারিবেনি তো যদি আমাকে ভালো এক্সপোজ মিলিব আগুকু তো নিশ্চয় সেইটাকে সব এক্সপিরিয়েন্স আমাকে হেল্প করিব। এটা ছিল গোটে রিও অলিম্পিক্স প্রথম অলিম্পিক্স ছিল তারপরে আহরি আসুচি এশিয়ান ট্র্যাক ফিল্ড আসুচি রাজ্যগোষ্ঠী ক্রীড়া আসুচি যেটা কি কমনওয়েলথ গেম তো যে কমিং ইয়ার আছে টোকিও অলিম্পিক আসুচি তাকে কিভাবে ভাবে আপনার প্রিপারেশন করবে আগামী দিনের বর্তমান তো সেসব মো মাইন্ডরে অছি কিন্তু কিছু দিন রেস্ট নেওয়া পরে কারণ যেমতি দৌড়িবা পরে কিছু দিন কিছু সময় আমাকে রেস্ট দরকার সেমতি এবে মোর এটা 14th নম্বর কম্পিটিশন ছিল এই বর্ষটা তো এই কম্পিটিশন পরে মু চাহুচি নেক্সট এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পাই ফোকাস করিবা কো কমনওয়েলথ গেম আসছে তাহলে কি প্রিপারেশন কেমিতে কোন করুচন্তি স্পেশালি মোর কমনওয়েলথ পাই প্র্যাকটিস অলরেডি স্টার্ট করি সারিছি যেটা কি মু লাস্ট কমনওয়েলথ পরে করিছি তো নিশ্চয় এশিয়ান গেমস কমনওয়েলথ গেম মো পাই এবে নেক্সট বহুত বড় টার্গেট হবো।